বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা বরাবরের মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে আজকে রয়েছি। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য 24 জোড়া একেবারে নতুন ডিজাইনের স্বর্ণের ছোট ছোট কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা এই যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এর ডিজাইনগুলো দুয়ানা থেকে শুরু করে দুয়ানা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে আপনি এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা এখানে 24 জোড়া যে ডিজাইন রয়েছে, 24 জোড়া ডিজাইনই আপনি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে এখানে আপনার দু চারটা ডিজাইন মিস হয়ে যাবে, আর আমি কিছু কথা বলবো এখানে ডিজাইন বিষয়ে, যে কথাগুলো আপনার শুনলে এই ডিজাইনগুলো আপনি সুন্দরভাবে মজবুত করে তৈরি করে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে যে ডিজাইনগুলো রয়েছে, আপনি যদি দুয়ানা স্বর্ণের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা দুয়ানা স্বর্ণের মধ্যে, সে ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা যখন আপনি তৈরি করবেন দেখতে পাচ্ছেন এখানে যেরকম রয়েছে সেরকম করে আপনার স্বর্ণকারের কাছে গিয়ে এরকম করে দেখিয়ে জিনিসটা তৈরি করে নিয়ে আসতে পারেন। আর যখন তৈরি করবেন ছোট করে তৈরি করবেন, সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিসই আপনি যদি তৈরি করেন ছোট করে তৈরি করবেন। আর বন্ধুরা এখানে তিন আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে তিন আনা স্বর্ণ দিয়ে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আর যদি আপনি একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন চার আনা স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন তাহলে এখানে চার আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে সেখান থেকে একটা ডিজাইন আপনি চয়েস করে তৈরি করতে পারেন, সেটাও ভালো হয়। আর বন্ধুরা যখনই আপনি তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে চেনের সিস্টেম, কিছু ডিজাইন রয়েছে আপনার নিচে যে ঝুইলের যে সিস্টেমটা রয়েছে ডিজাইনটা, সেটা আপনি একটু মজবুত করে আপনি আপনার স্বর্ণকারকে বলে দিবেন যে এখানে যে চেনগুলো রয়েছে সেটা একটু মজবুত করে, নিচের যে ঝুলগুলো রয়েছে সেটাও একটু মজবুত করে তৈরি করে দিতে। বন্ধুরা কারণ এই ডিজাইনের যে চেনগুলো রয়েছে সেটা একটু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনি মজবুত করে তৈরি করেন তাহলে সেটা আপনার কোনো সমস্যা হবে না, মজবুত করে তৈরি করলে সে ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি যে পিছনের যে ডাটটা রয়েছে সেটা আপনি পুশ ডট ব্যবহার করতে পারেন বা বাঁকা ডাট ব্যবহার করতে পারেন। বন্ধুরা পুশ ডটই এর ডিজাইনগুলোর ভালো হয়, ফিটিং হয়ে থাকে কানের সাথে, স্বর্ণও কম লাগে পুশ ডটে, তো পুশ ডটটা আপনি ইউজ করতে পারেন। আর যদি বন্ধুরা আপনি বাঁকা ডাট ইউজ করেন সেটাও করতে পারেন। তো বন্ধুরা যখনই তৈরি করবেন বাঁকা ডাট তৈরি করুন বা পুশ ডট তৈরি করুন, সেটা একটু মজবুত করে তৈরি করবেন। বন্ধুরা যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিয়ে, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো আপনি তৈরি করে নেবেন তাহলে সে ডিজাইনটা আপনি ব্যবহারে ভালো পাবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কোন ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমি ভিডিওর ভিতরে ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিই। বন্ধুরা ভালো থাকবেন, আর কোনো কিছু আপনি কমেন্টে যোগাযোগ করবেন। ধন্যবাদ।